আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বিচের মাঠে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর নিকটে হইচই লাগিয়ে দিবে। জান্নাত বলবে, বেমাউসের তো হে আমার প্রতিপালক, আমাকে দুর্বল অসহায় মানুষ দিয়ে প্রাধান্য দেওয়া হলো কেন? আমার ভিতরে অসহায় নিঃস্ব মানুষ কেন? যারা সমাজে চলতে পারে না, সমাজ যাদের দাম দেয় না, সমাজ যাদের মূল্যায়ন করে না, তারা কেন আমার ভিতরে? এই বলে যখন জান্নাত আল্লাহর নিকটে তর্ক করল, ঝগড়া পেশ করল, পক্ষান্তরে জাহান্নাম বলল, হে আমার প্রতিপালক, আমার ভিতরে স্বৈরাচারী অহংকারী বদমেজাজি কেন? উসির তো বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি আমার ভিতরে কেন? তখন আল্লাহ তাআলা জান্নাতকে বলেছিলেন, জান্নাত মনে রেখো, ইন্নামা আনতি রাহমাতি আরহামু বিকা মান আশা মিন ইবাদি, তুমি হচ্ছ আমার দয়া। জান্নাত তুমি মনে রেখো, তুমি হচ্ছ আমার দয়া, আমার বান্দাদের যার উপরে আমি দয়া করব তোমার মাধ্যমে দয়া করব, আমি দয়া করলে তোমাকে দিয়ে দিব, এই জন্য তোমাকে প্রাধান্য দেওয়া হয়েছে অসহায় নিঃস্ব মানুষকে। সাধারণত অসহায় নিঃস্ব মানুষই আল্লাহকে চিনে থাকে, জেনে থাকে। জাহান্নাম তুমি মনে রেখো, ইন্নামা আনতি গজাবি, নিশ্চয় তুমি আমার রাগ, নিশ্চয় তুমি আমার ক্রোধ, ওয়া দেবমেক মান আশা মিন ইবাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, সবাকে আমি শাস্তি দিব না, আমি দয়া দিয়েই বিচার করব, তবে আমি যাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করব জাহান্নাম তোমাকে দিয়েই করব, যার কারণে তোমার ভিতরে দেওয়া হয়েছে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি মানুষকে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুল কাফির লা ইয়ালামুল মুমিন মা ইনদাল্লাহ মিনাল উকুবা, যদি মুমিন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, যদি মুমিন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, মা তামা বে জান্নাতি আহাদুন, তাহলে পৃথিবীর কোন মানুষ জান্নাতের আশা পোষণ করত না। মানুষ যদি জানতো, মুমিন পুরুষ নারী জানতো যদি আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, তাহলে কেউ জান্নাতের আশা করত না। পরের বাক্যে আল্লাহর নবী বলেন, ওয়ালাউ ইয়ালামুল কাফির মা ইনদাল্লাহ মিনার রাহমা, মানুষ যদি জানতো আল্লাহর কাছে কি দয়া রয়েছে, মানুষ যদি জানতো আল্লাহর কাছে কি রহমত রয়েছে, মা কানাতা মিন জান্নাতিহি আহাদুন, তাহলে পৃথিবীর কোন মানুষ তার জান্নাত হতে নিরাশা হতো না, সবাই জান্নাত পাওয়ার আশা করত। যেহেতু মানুষ আল্লাহর দয়াকে জানে না, যেহেতু মানুষ আল্লাহর রহমতকে বুঝে না, যার কারণে মূল্যায়ন করতে পারে না, নিরাশা হয়ে পড়ে বা জান্নাত পাবো না বলে বা কাফের অবস্থায় মরে যায়, ফিরে আসার চেষ্টা করে না তার না জানার কারণে। সম্মানিত দিনী ভাই বোন, সত্যি যদি বুঝতে পারতাম আল্লাহর দয়া রহমত কত, তাহলে আমরা এভাবে নিরাশা হতাম না। নিরাশা হবই বা কেন? আমাদের জানা আছে সেই ঘটনা, ওই তো সেই দিন বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাইল ইয়ামাল খায়রান কাত্ত, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যে লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। আল্লাহর নবীর মুখের ভাষা, তিনি বলেছেন, লাম ইয়ামাল খায়রান কাত্ত, সে জীবনে কোনোদিন ভালো কাজ কোনো ভালো কর্ম করেনি। ফালাম্মা হাজারাহুল মউত, যখন তার কাছে মরণ চলে এসেছে আওসা বানিয়ে, সে তখন তার ছেলেদেরকে আদেশ করেছে,
সে তার ছেলেদেরকে আদেশ করে বলেছে, আমার আদরের ছেলেরা শোনো, ফালাম্মা মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে তখন একটা কাজ করিও, ফাহারে কুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও, সুম্মাজরু নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে, এরপরে তোমরা অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? লাইন কাদার আল্লাহ আলাইহে, আল্লাহ যদি তাকে ধরতে পারে, আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারে, লাইয়াত দেবো আদাবান, লাইয়াত দেবো আহাদান মিলাল আলামিনা, তাহলে তাকে এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ অত শাস্তি দিবেন না। শুনে রেখো, তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। অতএব তোমরা এই কাজটা করিও যাতে করে আল্লাহ ধরতে না পারেন। ফালাম্মা মাতা, যখন পিতা মারা গেল, ফালু মা মারাহুম, পিতা যা আদেশ করেছিল তাই ছেলেরা করলো। ফামার আল্লাহ আল বাহারা ফাজামাবে মা ফিহে, আল্লাহ সাগরকে আদেশ করলেন, ছাইগুলি জমা করে দাও, সাগর ছাইগুলি জমা করে দিল। অমার আল্লাহ আল বাররা, আল্লাহ তাআলা মাটিকে আদেশ করলেন, মাটি ছাইগুলি জমা করে দাও, মাটি ছাইগুলি জমা করে দিল। এবার আল্লাহ তাআলা তাকে মানুষ তৈরি করে প্রস্তুত করে বললেন, লেমা ফাল তাহাজা, বলো তুমি তোমার ছেলেদেরকে আদেশ কেন করেছিলে? তখন লোকটি বলেছিল, মিন খাসিয়াতে, কা তোমার ভয়ে করেছি, ওয়ান তালাম, তুমি ভালো জানো, আল্লাহ তুমি শোনো, আমি সত্য সত্য তোমার ভয়ে করেছি, না আমি নিজে নিজে করেছি, এই কথা তুমি ভালো জানো, আমি বলছি একমাত্র তোমার ভয়েই এটা করেছি, আমি অন্য কোনো কারণে করিনি। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, গাফার তোলাক, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এত বড় অপরাধী যদি কোনোদিন কোনো ভালো আমল না করে শুধুমাত্র আল্লাহর ভয়ে এই কাজ করে থাকে, তার বিনিময়ে যদি জান্নাত হতে পারে, আমি নিরাশা হব কেন? আমার কি হলো এমন পাপের কারণে আমি নিরাশা হয়ে যাব? তা কখনো নহে। এইটা হবে কাফেরদের লক্ষণ, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে চিনে না, তাদেরই এমন হতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাইল কাতালা তিসআতিনা ইনসান, হাজার হাজার বছর আগে একটা লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন মানুষকে হত্যা করার পরে ফাখারাজা ইয়াসআলু, সে বাড়ি থেকে বের হলো, সে ফতোয়া জিজ্ঞাসা করবে বাঁচার কোনো পথ আছে কি না। ফাতারাহেবান, এরপরে সে একজন দরবেশের কাছে আসলো। মনে রাখবেন, আলেম আর দরবেশ এক নয়। আলেম হচ্ছে যে আল্লাহকে চিনে এবং এবাদত করে, আর দরবেশ হচ্ছে যে আল্লাহকে চিনে না কিন্তু এবাদত করে। আল্লাহকে জানে না সে কত ক্ষমতার অধিকারী, কিন্তু এবাদত করে। দরবেশের কাছে এসে বলল, আল্লাহু মিনাত তওবা, যে লোকটি 99 জন মানুষকে হত্যা করেছে তার কি কোনো তওবা আছে, তার তওবা কি কবুল হবে? ফাকার আল্লাহ, লোকটি বলে দিল, না, যেহেতু সে দরবেশ, আল্লাহর দয়া রহমতকে সে জানে না, সে না কাজ করে দিল। ফাকাতালাহু, এই লোকটি তাকেও হত্যা করল, 100 জন হয়ে গেল। ফাজা আলায়াস আলো, সে এখন বের হলো, আবারও মানুষকে জিজ্ঞাসা করবে কোথায় বাঁচার পথ পাওয়া যায়। কালারা জুলুন ইতে করিয়াতান কাদাওয়া কাদা, একজন লোক বলল, অমুক গ্রামে যাও, অমুক গ্রামে যাও, সেখানে কোনো আলেম আছে, সেখানে জিজ্ঞাসা করো, ফল হতে পারে। এইটুকু বলতেই ফাদরা কাহুল মত, তার মরণ চলে আসলো, সে ওখানেই আছে, যেতে পারেনি, মরণ চলে আসলো, সে মাটিতে পড়ে গেল। ফান্না আবে সদ্রেহি না হওয়াহা, সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিল। যখন মাটিতে পড়ে যাই তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাইল, 99 জন মানুষকে হত্যা করেছি,
একশো জন মানুষকে হত্যা করেছি তাতে আসে যায় না, আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি ক্ষমা খুঁজছি, আমি তোমার দয়া খুঁজছি। জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল। জাহান্নামের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব। ফাহল্লাহ এলাহাজিহি আনতাকাররাবি ওহল্লাহ এলাহাজিহি আনতাবাদি। আল্লাহ তাআলা হুকুম করলেন ওই গ্রামকে যে গ্রামের দিকে যাচ্ছিল, বললেন গ্রাম তুমি আগে আসো। গ্রাম কিছু আগিয়ে চলে আসলো, যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ আদেশ করলেন তুমি একটু পিছে হটে যাও। গ্রাম পিছে হটে গেল, আল্লাহ তাআলা তাদেরকে বললেন ফাকিসুমা বাইনাহুমা, দেখো তো এই দুই দিক মেপে দেখো, লোকটা যেখানে পড়ে আছে সেখান থেকে মাপো কত দূর আছে গ্রাম, আবার মাপো কত দূর ছেড়ে গেছে গ্রাম থেকে। মেপে দেখা গেল যে আকরাবাইলা হাজিবে শিবরিন যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে অর্ধ হাত আগিয়ে গেছে। ফা গফের আল্লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, বললেন তোমাদের হই থেকে দূর দূরান্ত থেকে আমাদের বক্তব্য শুনছেন সকল দিনী ভাই বোনকে আমি আশ্বস্ত করছি যে আল্লাহর এই দয়াটাকে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন। নিরাশার কিছু নেই, আশ্বস্ত হন, নিরাশার কিছু নেই, আশ্বস্ত হন, নিরাশার কিছু নেই, আল্লাহর দরবারে ক্ষমা চান অনেক দয়া নিয়ে, বেহিসাব দয়া নিয়ে, বেহিসাব ক্ষমা নিয়ে আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন আপনাকে আর আমাকে ক্ষমা করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন আপনি আল্লাহর দয়া, দেখুন আপনি আল্লাহর ক্ষমা, কিভাবে আল্লাহর দয়া হয়, কিভাবে আল্লাহর ক্ষমা হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন মানে হাদিসে কুদসি ভাষা আল্লাহ রাসূলের মুখ দিয়ে, তবে আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহ তাআলা বলেন আর ওই কথাগুলি যদি জিব্রাইল আমাদের নবীর সামনে পড়েন সেইটা হচ্ছে কোরআন, আর যদি জিব্রাইল না পড়েন আল্লাহ তাআলা বলেন আর ওইটাই আমাদের নবী মুখ দিয়ে বলেন তার নাম হাদিসে কুদসি, এটা কোরআন মাজিদ নয়। জিব্রাইল আলাইহিসসালাম যেটা পড়েছেন আমাদের নবীর সামনে সেটা হচ্ছে কোরআন, আর যেইটা আল্লাহ আমাদের নবীকে বলতে বলেছেন যে আমি বলছি আপনি মুখ দিয়ে জনগণকে বলে দেন, তার নাম হচ্ছে হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইবনে আদম মা দারাউতানি ও রাজাউতানি, হে আদমের ছেলে মেয়ে শুনে রাখো তোমরা যেভাবে আমাকে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফর তোলাকা আলা মা কানা মিনকা আলা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি তোমার ডাকা অনুযায়ী রয়েছি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ তাআলা বলেন ইবনা আদম লা বালাগাত জুনুবুকা আনানা সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পাপে পরিপূর্ণ হয়ে আছে। ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, গাফার তো লাক, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি। আল্লাহ তাআলা এই দুনিয়ায় আদম সন্তানকে লক্ষ্য করে এই বাক্য বলেন,
বিচারের মাঠে, কেয়ামতের মাঠে যখন আমরা উপস্থিত হব, তখন আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন, এসে বলবেন, ইয়াবনা আদম লা তাইতাবে করাবিলার যে খাতায় সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া লা তাইতাবে করাবে হামাক ফেরা, আদমের ছেলে মেয়ে শোনো, আজ তোমরা উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমাদের পাপে। শোনো, আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, যদি শিরক না থাকে তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না করো। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ, শিরকের ব্যাপারে সাবধান থাকবেন। এই ছেলে এভাবে ঢং ঢং করে কোথায় হেঁটে যাচ্ছে, আর ওখানে যারা দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে, আপনি কি কোনো কাজ দেখাচ্ছেন আমাকে? যারা ওখানে দাঁড়িয়ে আছে তারাই বা কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি ভালোবাসার খাতিরেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, আপনি অনুরোধ রক্ষা করুন, পাখি যেন মনে করে যে আপনি পাথর, পাখি আপনাকে পাথর মনে করে আপনার গায়ে বসার ইচ্ছা করবে, এরকম ভাবে বসে থাকবেন, কথা মূল্যায়ন করবেন, আপনার জন্যই বলছি। নিজের প্রয়োজন দেখাবেন না, দয়া করে যে যেখানে আছে, যারা আপনারা মহিলা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, কাজ বন্ধ করুন, কথা বন্ধ করুন, মুখ বন্ধ করুন, আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে সময় পেশ করি, কথা দিন ধর্মের বলে থাকি। আরো আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ বলি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, বিগত 31 বছর 90 সাল থেকে আমি মাঠে আছি, এই 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি, আমার বলা প্রয়োজন হয় না, আমি আপনার জন্যই অপেক্ষা করছি, আপনি কেন রাস্তায়, আপনি কেন দোকানপাটে, আপনি কেন নিজের প্রয়োজন নিয়ে ব্যস্ত, উদ্বোধনী আলোচনায় আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনি এভাবে সময় ক্ষেপণ করিয়েন না, এখানে কোনো দলাদলি আলোচনা হয় না, এখানে বিষয়ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এখানে কারো পক্ষে বিপক্ষে কথা হয় না, এখানে কারো প্রশংসা করে কাউকে তুলে দেওয়া হয় না, অতএব বিনীত অনুরোধ, কথা মূল্যায়ন করার চেষ্টা করুন, বিপাকে পড়িয়েন না, অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন সম্প্রদায় কোন জায়গায় বসে, যেমন আমরা এখন বসে আছি, তারপরে যখন তারা জিকির আজকার তাসবিহ তাহলিল করে, আলোচকের দিকে লক্ষ্য করে মাঝে মধ্যে তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকা উচিত, রব্বিক ফিরলি অতব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, কোন বৈঠকে বসে আল্লাহর নবী বৈঠক শেষ করার পূর্বে প্রায় 100 বারের বেশি এই দোয়াটি পড়তেন, রব্বিক ফিরলি অতব আলাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, ইন্নাকান্তাল গফুর রহিম, তুমি হচ্ছ ক্ষমাশীল, তুমি হচ্ছ দয়াশীল। কেন এত কথা বলছেন, কেন এত প্রয়োজন মিটাচ্ছেন, এই প্রয়োজন দিয়ে কি হবে, এত কথা দিয়ে কি হবে, আমি অনুরোধ জানাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
আপনাদের খুব কাছের মানুষ, কাছের মানুষ হিসাবে দিন ধর্মের কথা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।